চারিদিকে এক অবস্থা, কি হচ্ছে বাংলা জুড়ে, চারি কোথায় যাবে বাংলার মানুষ, কোথায় যাবে বাংলার মানুষ? এ বাংলার আজকের প্রশাসন, আজকের ভাবনা, নারীদের নিরাপত্তার জন্য বাংলার জনসমাজকে জাগরিত হতে হবে, বাংলার মানুষকে সর্বোপরি, বাংলার যুব ছাত্রদেরকে আরো বেশি করে জাগ্রত এবং সচেতন হতে হবে। এর মধ্যে এই ঘটনাকে লঘু করে দেখানোর জন্য ধনঞ্জয় আর সঞ্জয় সব এক করে দেখানোর চেষ্টা হচ্ছে। রাজ্যের মন্ত্রী সে এখন থেকেই গোটা বিষয়টাকে লঘু করে দেখানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছে। চারিদিকে এক অবস্থা, কি হচ্ছে বাংলা জুড়ে, চারিদিকে কোথায় যাবে বাংলার মানুষ, কোথায় যাবে বাংলার মানুষ? এ বাংলার আজকের প্রশাসন, আজকের ভাবনা, নারীদের নিরাপত্তার জন্য বাংলার জনসমাজকে জাগরিত হতে হবে, বাংলার মানুষকে সর্বোপরি, বাংলার যুব ছাত্রদেরকে আরো বেশি করে জাগ্রত এবং সচেতন হতে হবে। এর মধ্যে এই ঘটনাকে লঘু করে দেখানোর জন্য ধনঞ্জয় আর সঞ্জয় সব এক করে দেখানোর চেষ্টা হচ্ছে। রাজ্যের মন্ত্রী সে এখন থেকেই গোটা বিষয়টাকে লঘু করে দেখানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছে। ধনঞ্জয়ের কাহিনী আমরা জানি, কিন্তু আজ ধনঞ্জয় হবে না তো? যদি ধনঞ্জয় হয় আর আপনাদের যদি সন্দেহ থাকে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন, যিনি গর্ব করে বলেছিলেন যে আমরা ধরে ফেলেছি আসামি, তাকে বলছেন না কেন? বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে কেন? সরকারি দলের এই মানসিকতা, সরকারি দলের এই মানসিকতার পাশাপাশি রাজ্যের মন্ত্রীর মানসিকতাকে আমি ধিক্কার জানাই। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আন্দোলনকারীদের সঙ্গে আপনি বসুন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। স্বাস্থ্য দপ্তর আপনার, পুলিশ দপ্তর আপনার, সর্বত্র বিপর্যয় হয়েছে আপনার, আপনি ব্যর্থ হয়েছেন। নাগরিক সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে, চিকিৎসক সমাজের কাছে, আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে আলোচনায় বসুন এবং এই রহস্য উদ্ঘাটনে আপনি সক্রিয় হন। রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনার সক্রিয়তা এবং খুনিকে এবং তাদের এই গোটা ষড়যন্ত্রকে উন্মোচিত করা আপনারও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। গোটা ঘটনাই তো সন্দেহের দানা বাঁধছে প্রথম দিন থেকে, গোটা ঘটনায় কোথায় পোস্টমর্টম, কারা করল, কখন করল, কি পেল, যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা, তারা কি দিল, কেন দিল না, তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারী সংস্থা তারা দেখবে কি? চরম হতাশার মধ্যে আমরা এখন রয়েছি, যেমন তাদের পরিবার তেমন আমরাও হতাশ হচ্ছি যে গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না তো? গোটা তদন্ত প্রক্রিয়াটাকে
লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো? একদিকে সুপ্রিম কোর্ট, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আইনজীবীদেরকে নিয়োগ করা, অন্যদিকে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা, আন্দোলন যাতে না করতে পারে তার জন্যে সরকারি ফরমান জারি করা, এবং বাংলার মুখ্যমন্ত্রীর নিষ্ক্রিয়তা উদাসীনতা সব মিলিয়ে কেমন যেন ধোঁয়াটে লাগছে, এটা নিশ্চয়ই আপনাদের বলতে পারি। দেখুন, তারা মা, তাদের কি হচ্ছে তারাই জানে, তারা মা তারা বাবা তারা জানে তাদের কি হচ্ছে। আমরা হয়তো আন্দোলন করতে পারি, কিন্তু তাদের মনের যন্ত্রণা তার স্বরূপ তার সঙ্গে আমরা কি করে শেয়ার করতে পারি? আজকে তারাও সকলের সঙ্গে আন্দোলন আমার ইচ্ছা প্রকাশ করার মধ্য দিয়ে তাদের প্রথম দিনের যে বক্তব্য, প্রথম দিনের যে দাবি, সেই দাবিকেই তারা স্বীকৃতি দিচ্ছেন এবং সেই দাবি তারা করতে চাইছেন। প্রথম কথা, এই ধরনের আন্দোলন সারা ভারতবর্ষে এক অভূতপূর্ব আন্দোলন। নির্ভয়ার পর এত বড় আন্দোলন ভারতবর্ষ জুড়ে আর কোথাও হয়নি, বাংলায় এত বড় আন্দোলন আমরা কখনো দেখিনি। নির্ভয়া কাণ্ড বাংলায় এত বড় আন্দোলন আমরা কেউ চাক্ষুষ করিনি। ফলে বাংলার মানুষের এই আবেগ, বাংলার মানুষের এই দাবি এবং পরিবারের এই দাবি যথার্থ, এবং সেই দাবি অনুযায়ী আরও বেশি রাজ্য এবং কেন্দ্রের যারা তদন্তকারী দল তাদের সক্রিয়তা অর্জন করে, সক্রিয়তা দেখিয়ে এই ঘটনার রহস্যকে উন্মোচিত করা দরকার বলে আমরা মনে করি। দেখুন, সবই হচ্ছে, কিন্তু বাংলার মানুষ যা জানতে চাইছে, নিহত চিকিৎসকের পরিবার যা জানতে চাইছে, যে নৃশংস খুনের ঘটনায় সারা বাংলার মানুষ হতবিহ্বল হয়ে গেছে, দুঃখে ভারাক্রান্ত, বিচার চাইছে, প্রতিবাদ করছে, সেই দাবির পূরণে এখনো পর্যন্ত তদন্তকারী সকলেই ব্যর্থ হয়েছে, সে রাজ্যই হোক সে কেন্দ্রের সিবিআই হোক। স্বাভাবিক কারণেই মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে।